আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ব্যাপার আমরা মাঝে মাঝে লক্ষ্য করে থাকি, আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। আরও খারাপ লাগে যখন আমরা দেখি এই বিতর্কগুলো অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে মুভ করে। মাঝে মাঝে দেখা যায় যে কারো কারো মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে যায়, বা যে স্পন্টেনিয়াস রিলেশনশিপটা ছিল সেটা আর আগের মতো থাকে না। এর চেয়ে বেশি আনফর্চুনেট আসলে কিছুই হতে পারে না। এ সময় যেটা হয় যে মানুষ তার আশেপাশের সেম মেন্টালিটির মানুষজনকে একটা গ্রুপ ভাবতে শুরু করে, আর অন্যান্য ভাই বোনদের যাদের সাথে হয়তো ডিফারেন্সেস খুবই কম তাদেরকে একটা আউটগ্রুপ হিসেবে চিন্তা করতে থাকে। কিন্তু এইসব গ্রুপগুলোকে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখব 90-95% ব্যাপারে কিন্তু তারা এগ্রি করে, ডিসএগ্রিমেন্ট কিন্তু মাত্র 5-10% ব্যাপারে। কিন্তু আনফর্চুনেটলি ফোকাসটা থাকে সেই 5-10% ব্যাপারেই। তো আমরা যদি ফর দ্য গ্রেটার বেনিফিট আমরা যদি এই ছোটোখাটো বিষয়, অনেক সময় দেখা যায় যেগুলো আসলেই তুচ্ছ ব্যাপার, এগুলোকে ওভারলুক করে আমরা যদি আসলে আমাদের ফোকাসটা এই 90-95% ব্যাপার যেগুলোতে আমরা আসলে এগ্রি করি সেগুলোর দিকে মুভ করি, তাহলে আমার মনে হয় উম্মার জন্য এর অনেক বেনিফিশিয়াল হবে। আর এসব যেসব ব্যাপারে আমরা ডিসএগ্রি করছি সেটার মধ্যেও অনেক কিছু আছে যেটা আমরা ভাবছি আমরা ডিসএগ্রি করার মতন, এটা খুব বিশাল কিছু একটা, কিন্তু হয়তো দেখা যাবে ওটা কোনো ওয়াজিব কিছু না, ওটা হয়তো ওটা নিয়ে হয়তো ইখতিলাফ আছে। হয়তো যারা আমাদের স্কলাররা আছেন, যারা আমাদের বিভিন্ন মাধব যেগুলো আছে সেগুলোতে হয়তো এগুলো নিয়ে ভ্যালিড ডিফারেন্সেস অফ অপিনিয়ন আছে। আমাদের কোনো কিছু হালাল বা হারাম ডিক্লেয়ার করার আগে আমাদের মনে রাখা উচিত যে আমাদের ইমাম আহমদ, যিনি হানবলি মাজহাবের ফাউন্ডার, যাকে আজকে কোটি কোটি মানুষ ফলো করছে, তিনি পর্যন্ত একটা কাজকে তাকে যখন জিজ্ঞেস করা হতো যে জিনিসটা কি হালাল কি হারাম, তিনি তখন একটা কাজকে হারাম বলতে দ্বিধা করতেন, এত দ্বিধা করতেন যে কোনো হারাম ডিরেক্টলি ওয়ার্ডটাও মুখে আনতেন না। উনি 40-টা তার ডিফারেন্ট ওয়ে ছিল খালি হারাম ওয়ার্ডটার বদলে মানুষকে বোঝানোর জন্য যে না জিনিসটা করা ঠিক হবে না। তো উনি তো একজন মুজতাহিদ যার পুরো রাইট আছে যে কোনো কিছু হারাম বা হালাল বলার, কিন্তু তিনি আল্লাহর কমান্ডমেন্টকে ভয় পান যে উনি হালালকে ভুলে যেন হারাম না বলে ফেলেন। আর আমরা কি আজকে সেইটা খেয়াল রাখছি? আমরা কি নিজের ছোটোখাটো কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ফতোয়া পড়ে কি হালাল হারাম ডিক্লেয়ার করার খুব কনফিডেন্সের সাথে করছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউই পরিপূর্ণ ইমানধারী হবে না, হাত্তা ইউহিব্বু লি আখিহি, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো, মা ইউহিব্বু লি নাফসিহি, যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। আমরা সবাই নিশ্চয়ই পছন্দ করি যে আমাদের ভাই বোনেরা আমাদের সাথে ভালো ব্যবহার করুক, তাই আমাদের অবশ্যই আমাদের ভাই বোনদের জন্য সেটা পছন্দ করা উচিত এবং তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। আরেকটি হাদিসে, মুসলিমের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, অর্থাৎ ইট ইজ ইনাফ ইভিল, এটা যথেষ্ট খারাপ একজন মুসলিমের জন্য যে তার ভাইকে তুচ্ছ করে দেখে, ছোট করে দেখে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, একজন মুসলিমের জন্য অপর মুসলিমের সব জিনিস হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার রক্ত, তার সম্পত্তি এবং তার সম্মান, অর্থাৎ একজন মুসলিমের যদি আমরা তার সাথে ডিসএগ্রিও করি কিন্তু তার সম্মান ক্ষুণ্ণ হয় এমন কিছু করাটা আমাদের কখনোই উচিত হবে না। আর আমরা নিজেদের জন্য কী পছন্দ করি? আমরা নিশ্চয়ই পছন্দ করবো না যে কেউ আমাদেরকে আমাদের প্রত্যেকটা কথা কথায় আমাদের ভুল ধরুক, প্রত্যেকটা ছোটোখাটো বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদেরকে পোক করুক। সুতরাং আমাদেরও উচিত হবে না যে কথা কথায় মানুষকে জাজ করা, পুরো ঘটনাটা না জেনে, পুরো ব্যাকগ্রাউন্ডে কী চলছে না জেনে। হতে পারে যে কেউ একজন ফলো করছে কারণ সে ওই পার্টিকুলার স্কলারকেই ফলো করছে যাকে সে ট্রাস্ট করে, এবং অবশ্যই সেটার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ সে তার সর্বোচ্চ চেষ্টাটা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যারোগেন্সের ডেফিনিশন দিতে গিয়ে বলছেন যে অ্যারোগেন্স হলো গিয়ে সত্য আসার পরে সত্য থেকে বিমুখ হয়ে যাওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা বা মানুষকে ছোটো করে দেখা। এমন হতে পারে যে একটা মানুষ, সে হয়তো ইন্টারনালি তার চেঞ্জ আসছে কিছু, আমরা হয়তো দেখছি যে সে এখন অনেক হয়তো পাপ কাজ করছে, কিন্তু হতে পারে যে সে তার মধ্যে পোটেনশিয়াল আছে আর অনেক ভালো কিছু করে। আল্লাহর রাসূলের সাহাবী যারা আছেন, উমার রাদিয়াল্লাহু আনহু কিংবা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে যদি আমরা জীবনে তাদের একটা গ্লিমস যদি আমরা দেখতাম, তাদের জীবন থেকে একটা যদি স্ন্যাপশট নেওয়া হতো, তাহলে হয়তো এমন একটা সময় দেখতে পেতাম যে আমরা তখন ভাবতাম যে আরে এ তো ডেফিনেটলি জাহান্নামী, এ তো জান্নাতের কোনো ওয়েই নেই। আর পরে আমরা দেখছি যে রাসূল ইসলাম বলছেন যে উমার রাদিয়াল্লাহু আনহু হচ্ছে গিয়ে তারপরে যদি কোনো নবী আসতো তাহলে সেটা উমার রাদিয়াল্লাহু আনহু হতো।
আমি যাকে আজকে ছোট করে দেখছি, হতে পারে সে কালকে অনেক অনেক আমার চেয়ে অনেক ভালো কেউ হবে, আর আমি যাকে ছোট করে দেখছি তার যে পাপের জন্য আমি তাকে ছোট করে দেখছি। আমি কি একসময় এরকম ছিলাম না? এমন তো হতে পারে যে সে হয়তো হয়তো কদিন পরেই সে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, সে তার হার্টে চেঞ্জ নিয়ে আসবে না আল্লাহ। আমরা যখন আমাদের এমন ভাই বোনদের সাথে ইন্টারাকশানে যাই যারা হয়তো ইসলাম নিয়ে এখনও অতটা সিরিয়াস নন, অনেক সময় দেখা যায় যে আমরা ইসলামকে কিছুটা কঠিন একটা বিষয় হিসেবে উপস্থাপন করছি। এটা মনে রাখা দরকার যে আল্লাহ আমাদেরকে কিন্তু তার দিন মানুষের কাছে কঠিন করে তোলার জন্য পাঠাননি, বরং আমাদের কাজটা হচ্ছে মানুষের কাছে যথাসম্ভব সুন্দরভাবে এবং সহজভাবে অবশ্যই শরিয়ার সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করা। গাইডেন্সের মালিক যেহেতু আল্লাহ, তাই আমাদের উচিত মেসেজটা পৌঁছে দেওয়ার পর পেশেন্স রাখা, কোনো রকম ফোর্সফুল বা প্রেশার ক্রিয়েট করে যাতে আমরা মানুষটাকে ভরকে না দিই, বরং তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করে যাওয়া উচিত এবং আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করা উচিত। Yeah.